শালির জি তুই আমার মারতে চাস কা কিল্লাইগা কিল্লাইগা আমি তোর রান্না বাড়ি করে খাই না রান্না বাড়ি করে খাওয়া আমি তোকে মার খাওয়াবি আমি তোর মারমু ও উনি আমারে রান্না করে খাওয়াই তাই উনি আমারে মারবো এই বেটা তোর এই কাপড়গুলো কাচ্চা দেখে এ তোর কাপড় কিনে দেখে কে তুই আমার ভাতার হস তুই আমার কাপড় কিনে দিবি না কে দিব তাহলে আমি আমি তুই তুই আমার বউ আমি তোর পিটাবো না কোন হালাই পিটাইবো তুই আমারে পিটাবি তো তুই আমারে পিটাবি তো পিটাবো না ঠিক করে কথা কও কইছি যা কইছি কইছি ওটা পারফেক্ট আজে পাশে থোতা মতো ফাটাই দিমো যদি আজে পাশে ফেসাল ফারস্তে এগুলো নিয়ে বেচে দিয়ে যা ভালো ভাবে কো তুই তুই করে কথা কইলে কোনো কথাই শুনবি না সুন্দর করে কো আগল কুমড়া গুলো বেচে দিয়ে আসো যা ক আগল কুমড়া গুলো বেচে দিয়ে আসা যা নাহলে কুমড়া দিয়ে তোমার থোতা মতো ফাটাই দিব যাব না তুই কুমড়া বেচতে যাবি কিনা বল তোর আপনি তুমি গোষ্ঠী গিলাই যা হাটে বেচে দিয়ে আয় আমি আপনি তুমি কো ঘুরে গেছি এখন দেখ তোরে আমি তুই কমু তোর ইচ্ছা হলে তুই আমার তুই কো সমস্যা নাই হাতে সময় শেষ হয়ে যাইতেছে কুমড়া গুলা নিয়ে যাও ভালো করে কইতেছি এত ভালো করার কোন যাইতেছে না বুঝছো শালিরে ইচ্ছা করতেছে এক লাত্তি মাইরে পুকুরের ঘোলা পানিতে ফেলায় দিয়া সুবাই আধা ঘন্টা তারপরে এসে দুপুরে ভাত খায় আর বাজারে যায় কেমনে কথা কয় একজন স্বামীরে কি মহব্বতের সহিত কথা কইতে হয় শালি আজ পর্যন্ত শিখে নাই শালা বেয়াদ বেসরম বেলজ্জাত মাইয়া সওয়াল যাও না আরে যা বাপ কি বাপ মানে আরে পুরুষ মানুষকে বাপ টাপ কয়া যায় সমস্যা নাই তাই বলে আমি তোর স্বামী তো আমার বাপ কবি শালি বাবু যাও কুমড়া গুলো বেচে দিয়েছো কে বাবু তুমি তো দুধ দে বাবুরা দুধ ঠিক খাবে না ফিটার দে ফিটার ফিটার খায় সুস্থ দে সুস্থ সুস্থ হাঁটে যায় খুব বেরিয়ে ঠিক করে কথা কও এই বেয়াদ বেসরম বাপ কয় বাবু কয় সোনা জাদু মনি টিয়া গুগু কাউয়া আজ আমাদের কথা কয় না নিজেই কয় আজে বাজে কথা আবার নাটক করে উঠা কে উঠাবে উঠা বাচ্চা আবার কয় নাই রে সাইডা উপরে পিঠে বাচ্চা এই তোর বাচ্চা হ্যাঁ মুক্তি মুক্তি এই মুক্তি সালা বেলা চলে গেল রে কে বা তোমার না বাপের বাড়ি যাওয়ার কথা যাব এখনো যাওনি মানে অঘটন কেন ঘটবে আমি কি অঘটন ঘটার মতো করে চলাফেরা করি রাস্তায় দেশের ছেলে পেলে ভালো না এই তো প্রধানমন্ত্রীর মেয়ে অঘটন ঘটবে না কি সিওরিটি রে বাবা আমি তোমাকে কি বললাম আর তুমি কি বললা তুমি তো বলতেছো অঘটন ঘটবে না তুমি কেমনে জানলা আমি তোমাকে সেটা বলছি আমি তোমাকে বলছি যে আমি কি অঘটন ঘটার মতো করে চলাফেরা করি রাস্তায় না তা না কিন্তু তারপরেও তুমি বোঝো না দেশের পরিস্থিতি খারাপ ছেলে পেলে ভালো না তুমি এক কাজ করো তাড়াতাড়ি যাও আর যায় ওইগুলো কিন্তু নিয়ে আসো খুব তাড়াতাড়ি ঠিক আছে এই বাপের বাড়ি তো যাব ঠিক আছে তা আমার বাপের বাড়ির জিনিসের উপর তোমার এত লোভ কেন হ্যাঁ কিনে খাইতে পারো না কি এমন লোভ করলাম রে বাবা বছরে একবারই দেয় তাতেই এই অবস্থা হ্যাঁ বছরে একবার দেয় বছরে একবার অর্ধেকবার দিলেও তো দিবে কেন তুমি কিনতে পারো না
কিনে খাই না কিনে খাই না তুমি দেখো না তাহলে আবার আমার বাপের বাড়ি জিনিস উপরে তো লোভ কেন যাও আর পেশাল পড়তে হবে না রুমে সবকিছু আছে মন চাইলে খেয়ে তুমি যাও তাড়াতাড়ি নিয়ে আসো আমি ভাত বেড়ে খাইতেছি রাজু কেমন আছে আমার বন্ধু রাজু আপনার স্বামী আছে ভালোই আছে নিরামিষের মতো বউ আচ্ছা বুঝছি মানে আপনাকে বুঝে না না তো না কি মারতেছেন কেন এতগুলা দুধ আপনার আমার দুধ আমার হাজবেন্ড খাবে এই জন্য ও বিক্রি করব কেন আপনার দুধ স্বামীও খায় আপনার দুধ স্বামীও খায় তা আমার দুধ কে খাবে ভাবির দুধ যায় খায় খায় ভাই আপনি আমার জানতে দেন তো ভাই আমি তো তুই এত কথা কইছ কেন ধরে ভাই মা তোর সাথে কথা কইছ না হালারবো চুপ থাক ধরে ভাই আমার যাইতে দেন তো আমার আরো ভালো আছে এই চুপ থাক শালা ফোস হেল্লা কথা ভাই আপনার দুধ তো ভালো হইতাছে বিক্রি করে দাও ভাইও খায় এই কি সব বলছেন আপনি হ্যাঁ এতক্ষণ মজা করছেন আমিও মজা করছি কিন্তু আপনি এত খারাপ কথা বলবেন এটা ভাবি নাই আমি কখনো আমি খারাপ কথা কি বললাম আপনি কইলেন আপনার দুধ আপনি যে বিক্রিও করেন আমার ভাইও খায় আমি কখন বলছি যে আমার দুধ আপনি কইলেন না আপনার দুধ হ্যাঁ আমি কখন বলছি আমার দুধ আপনি কইলেন না আপনার দুধ আপনার দুধ আপনি খান আপনার ভাইও বিক্রি করে দুধ ভাই খায় বা বিক্রি করেন ভাই কখন বলছি আপনাকে বিক্রি করে আমি তো কইলেন আমার হাজবেন্ড আমার দুধ খায় দেখছেন ভাই এই কইলেন না দেখ তো এই হ্যার দুধের স্বামী খায় আমি কিভাবে বুঝাবো এই আমরা কি বুঝাইবেন তোরা ভাই আমার যাইতে দেন তো আমার আরো ভালো আছে একটা ভালো মতলব নাকি বেটা স্যার ভাই মারতেছেন কেন আমি আমার দুধের কথা বলছি তো আপনি কইলেন না যে আমার দুধ আমার স্বামী খায় বিক্রি করি এইবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বললাম খারাপ তো আপনি করতেছে তো খারাপ হইবো না কি করছি আমি তো আপনি কইলেন না আপনার দুধ আপনার স্বামী খায় বা বিক্রি করেন এই ভাই এই কথা বলছি আমি ও ভাই কইছেনই তো আপনি যে আপনার দুধ কি এই আমি কইছি আমার দুধ হ তো এই কইছেন না ভাই এই আমি বলছি কখন আপনি কইছেন আপনার দুধ আপনি বিক্রিও করেন না ভাইও খায় কইছেন না কইছেন না কথা আবার কি কইছেন আমি বলছি যে আমার দুধ কইছেন আপনার দুধ ভাইও খায় আপনি বিক্রি করে দুধ আপনার এই এটা আমার দুধ আমি বলছি বলছেন না আমি বলছি যে এই দুধগুলো আমার আপনি তো কইলেন আমার দুধ এইটা কি আম 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 এইটা কি দুধ কি হলো আম আর দুধ আমার দুধ তাহলে কি হলো আমার দুধ মানে আমি মনে করছি আপনার দুধ আপনি মনে করছেন আমার দুধ হ্যাঁ মানে আপনার কোয়ার একটু ভুল হয়েছে আমার কোয়ার ভুল হয়েছে হ্যাঁ
আমার দুধ মনে করছিলেন এই সামানে একটু ভুল হইছে ভুলে মানিস মটাল মানিস মাত্র ভুল হয় তাই না সমস্যা নাই ভাবি কি সমস্যা আপনি ভালো থাকেন জায়গা নাকি এই আমার এই আমার এই চল মাথাটা শেষ করছি ওঠেন এই আপনি তো আসলে একটা ফাউল মহিলা আবার আবার মানে কি ভাই কি ফাউল আমি যে আপনি গায়ে দুধ ঢালা দিয়ে দিলেন ফালতু বেয়াদ বেসর মহিলা এই কয় আমার দুধ আমার বুঝতে ভুলেছে দেবে দুধগুলা গায়ে দিছে বালতিটা দিত পাশে গিয়া গরম করে খাইতাম ফাউল মহিলা কত লুঙ্গি দুটা ভিজা আজগা শালা বেয়াদব